হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি এসি সার্কিটের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর কারেকশন বা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এসি সার্কিটের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো পাওয়ার ফ্যাক্টর কারেকশন এটা আসলে কি জিনিস? আমরা অলরেডি এসি সার্কিটের বিভিন্ন পাওয়ার, যেমন ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, রিয়েল পাওয়ার, রিয়্যাকটিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর, এ সম্পর্কে অলরেডি আমরা জেনেছি। তো আজকে আমরা শিখবো হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারেকশন, আসলে কেন এই পাওয়ার ফ্যাক্টরটা কারেকশন করার প্রয়োজন পড়ে। তো বেসিক্যালি আমাদের বাসা বাড়িতে যে বিভিন্ন লোড থাকে, যেমন এসি, তারপরে ফ্যান, তারপরে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে ইন্ডাকশন মোটর থাকে, সেগুলোতে সব কিছুতে থাকে হচ্ছে কয়েল টাইপ লোড। ঠিক আছে, কয়েল টাইপ লোড মানে বেসিক্যালি এটা বোঝায় হচ্ছে ইন্ডাকটিভ লোড। ঠিক আছে, ইন্ডাকটিভ লোড। আর আমরা জানি যে কোনো কয়েলে একই সাথে যেমন ইন্ডাকটিভ এরকম কয়েল থাকে, তার সাথে 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 এটা রেজিস্টরও থাকে। ঠিক আছে, রেজিস্টর তো আমাদের প্র্যাকটিক্যালি সব ম্যাটেরিয়ালেরই রেজিস্টর বিদ্যমান। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার বেসিক্যালি লোড। তো এদিক দিয়ে আমি কি করতেছি, ধরুন যে এটা একটা লোড, এটা মনে করেন যে একটা মোটর, ঠিক আছে, ইন্ডাকশন মোটর। তো এই মোটরটাকে আমি চালাইতে হইলে আমার এখানে কি করতে হবে, এখানে পাওয়ার দিতে হবে, ভোল্টেজ দিতে হবে, সে ভোল্টেজ অনুযায়ী সে আমার কি করবে, অপারেট হতে থাকবে। বাট প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে বেসিক্যালি এখানে যখন আমি পাওয়ার দিব, তখন সে এই যে রেজিস্টরের জন্য আমার হচ্ছে রিয়েল পাওয়ার এবং আমার এই কয়েলের জন্য বেসিক্যালি ইন্ডাকটিভ পাওয়ার সে অ্যাবজর্ব করবে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে বেসিক্যালি আমরা শুধু ইন্ডাকটিভ পাওয়ারই পাবো আর এটা এটা থেকে শুধু রিয়েল পাওয়ারই পাবো, যেটা অলরেডি আমি আলোচনা করেছি বিভিন্ন এক্সাম্পল সলভ করার মাধ্যমে। তো টোটালি হিসাব করলে এই যে রেজিস্টর প্লাস ইন্ডাক্টর দুইটাকে কম্বাইন করলে আমাদের বেসিক্যালি আমরা বুঝতে পারি যে এখানে রিয়েল পাওয়ারও থাকতেছে আর সাথে রিয়্যাকটিভ পাওয়ারও থাকতেছে। অর্থাৎ এক্ষেত্রে বেসিক্যালি যে ঘটনাটা ঘটে যে এই যে রিয়্যাকটিভ পাওয়ারটা, এটা কিন্তু টোটালি একটা ওয়েস্টেজ, আর কিছুই না, ওয়েস্টেজ। রিয়্যাকটিভ পাওয়ার মানেই হচ্ছে এখানে শক্তির অপচয় হচ্ছে। বেসিক্যালি এখানে মনে করুন যে 2 কিলোওয়াট যদি এটা হয়, আর মনে করুন যে এটা এটা আমার কি আসবে, যে ইন্টু সে মনে করুন যে 2 KVA, KVA রিয়্যাকটিভ। ঠিক আছে, তাইলে আমার বেসিক্যালি কি ঘটনা ঘটতেছে, এখানে সোর্স থেকে কিন্তু একই সাথে এই রেজিস্টর প্লাস এটা দুটোই একসাথে আমার দেয়া লাগতেছে। এখন আমি যদি কোনোভাবে যদি ইন্ডাকটিভ যে ইয়াটা, যেটা আমার ওয়েস্টেজ হচ্ছে, এটা তো আমার কাজে লাগতেছে, 2 কিলোওয়াটটা আমার কাজে লাগতেছে, বাট 2 KVA আর যেটা, এটা কিন্তু আমার ওয়েস্টেজ হচ্ছে। তো কোনোভাবে যদি এটাকে 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 আমরা নিউট্রালাইজ করে কমায় আনতে পারি, তাহলে কিন্তু শক্তির অপচয় কমে যাবে। এক্ষেত্রে কিন্তু আমার এইখানে পাওয়ারটা বেশি লাগতেছে। ঠিক আছে, সোর্স থেকে কিন্তু পাওয়ারটা একই সাথে যে ওয়েস্টেজ প্লাস এই রিয়াল পাওয়ার দুটো একসাথেই ডেলিভার করা লাগতেছে। এখন যদি কোনোভাবে আমি এটাকে নিউট্রালাইজ করতে পারি, জিরো করা তো পসিবল না, দেখা যায় যে নিউট্রালাইজ করে যদি কমিয়ে আনতে পারি, তাহলে কিন্তু আমার ওয়েস্টেজটা কমে যাবে। তো এই কারণে বেসিক্যালি আমাদের পাওয়ার ফ্যাক্টর কারেকশন করতে হয়। তো বেসিক্যালি একটু আপনারা যদি খেয়াল করেন যে 2 প্লাস J2, এখানে কিন্তু পাওয়ার ফ্যাক্টরটা ইউনিটি থাকে না, পাওয়ার ফ্যাক্টরটা কিছু একটা ভ্যালু থাকে। তো সে মনে করুন যে এটা 2 প্লাস J2, এটা যদি হিসাব করি, এটা হচ্ছে আমার কি, আমার কমপ্লেক্স পাওয়ার হচ্ছে আমার এই লোডটার কমপ্লেক্স পাওয়ার হচ্ছে 2 প্লাস J2। তো এটার যদি আমরা পাওয়ার ফ্যাক্টর হিসাব করি, তাহলে পাওয়ার ফ্যাক্টর কীভাবে বের করি আমরা, জাস্ট আমাদের পাওয়ার ফ্যাক্টর হিসাব করতে হলে কস থিটা আর কি, কস থিটা। তো আমরা যদি একটু ইয়াটা আঁকাই, পাওয়ার ট্রায়াঙ্গেল আঁকাই, এটা 2, এটা J2, যেটাকে শুধু 2 দ্বারা প্রকাশ করব, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার আসে কত, ট্যান থিটা ইকুয়াল টু 2/2, মানে 1, মানে এটা 45 ডিগ্রি আসতেছে। ঠিক আছে, তাহলে কস 45 ডিগ্রি এখন হিসাব করুন, পাওয়ার ফ্যাক্টর মানে কস থিটা, যেহেতু তাহলে কস 45 ডিগ্রি হিসাব করলে এটা আসতেছে 1/√2, মানে 0.707। ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টরটা এই ক্ষেত্রে আসতেছে কত, 0.707। এখন যদি আমরা সে মনে করুন এই যে রিয়্যাকটিভ পাওয়ার যেটা, এটাকে যদি আমার জিরো হয়, এটা কত হয়, জিরো হয়, তাহলে বেসিক্যালি কিছুই থাকে না, যাহা রিয়েল পাওয়ার
রিয়্যাক্টিভ পাওয়ার যেহেতু শূন্য, দ্যাট মিন্স আমার অ্যাপারেন্ট পাওয়ারটাও আমার আসবে এই 2E আসবে, ঠিক আছে? তাহলে এইখান থেকে যদি আমরা হিসাব করি, টেন থিটা যদি হিসাব করি, তাহলে রিয়াল রিয়াক্টিভ বাই রিয়াল, তো রিয়াক্টিভ পাওয়ার হচ্ছে 0 এখানে আর রিয়াল হচ্ছে 2, তো থিটা ইকুয়াল টু আমার আসতেছে এখান থেকে 0°। তাহলে কস থিটা পাওয়ার ফ্যাক্টর যদি হিসাব করি, তাহলে কস থিটা ইকুয়াল টু আমার আসতেছে কস 0°, মানে হচ্ছে 1। তাহলে খেয়াল করুন, এইটার ক্ষেত্রে যে ক্ষেত্রে অপচয় হচ্ছে সেখানে পাওয়ার ফ্যাক্টরটা লেস দ্যান 1, ঠিক আছে? ইন্ডাকটিভ কয়েলের জন্য লোডটা যদি ইন্ডাকটিভ টাইপ হয় তাহলে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটা লেস দ্যান 1, আর যদি আমার ইন্ডাকটিভ পার্টটা 0 হয়ে যায় সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরটা আসে 1। তো এটা হচ্ছে সব থেকে ভালো, আইডিয়ালি আসলে পাওয়ার ফ্যাক্টরটা 1-এ নিয়ে যাওয়া পসিবল না, সরি আইডিয়ালি বলেছি, প্র্যাকটিক্যালি পাওয়ার ফ্যাক্টরটা 1-এ নিয়ে যাওয়া পসিবল না, বাট আমরা চেষ্টা করবো যতটা পারা যায় 1-এর কাছাকাছি নেওয়া। তাহলে কি হচ্ছে আমাদের, দেখুন রিয়্যাক্টিভ পাওয়ারের পার্টটুকু অ্যাপারেন্ট কমপ্লেক্স পাওয়ারে লাগতেছে না, বিধায় পাওয়ার কিন্তু কম লাগতেছে। তো এই কাজটাই বেসিক্যালি করা হয় হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারেকশন ডিভাইসের মাধ্যমে। তো কিভাবে আমরা করব, তো তার জন্য দেখুন আমরা একটা ডায়াগ্রাম আঁকিয়ে ফেলি এখান থেকে, এটা রেজিস্টর টাইপ, ইন্ডাকটিভ টাইপ লোড, আর এটাকে নিউট্রালাইজ করার জন্য বেসিক্যালি কি করা হয়, দেখুন ইন্ডাক্টরের বিপরীত কি ক্যাপাসিটর, দ্যাট মিন্স আমি যদি এর সাথে প্যারালালি যদি একটা ক্যাপাসিটর অ্যাড করতে পারি তাহলে কিন্তু আমার পাওয়ার ফ্যাক্টরটা ইম্প্রুভ হয়ে যাবে। এই 0.707 সে মনে করুন আছে, তাহলে সেটা ইম্প্রুভ হয়ে আস্তে আস্তে 1-এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে, কারণ এইখানে মনে করুন যে 2 আছে, এখানে মনে করেন যে মাইনাস সামথিং, এটাকে নিউট্রালাইজ করার জন্য যত ভ্যালু লাগে সেই অনুযায়ী আমরা চয়েস করব। তো এটা প্লাস এটা মাইনাস মানে একটা আরেকটাকে নিউট্রাল করবে, অর্থাৎ এটা এটা নিউট্রাল করে আলটিমেটলি এটা আনার চেষ্টা করবে। দ্যাট মিন্স আমরা এক্ষেত্রে বেসিক্যালি ইউজ করব হচ্ছে প্যারালালি একটা ক্যাপাসিটর অ্যাড করব, কিছুই না, ঠিক আছে? তো এখন দেখুন প্রথম কেসে আমাদের কি হচ্ছে, প্রথম কেসে আমাদের রিয়াল পাওয়ারটা আমরা পি মনে করলাম এবং এটার জন্য আমাদের রিয়্যাক্টিভ পাওয়ারটা কি 1। তো প্রথম কেসটা হচ্ছে উইদাউট ক্যাপাসিটর, অর্থাৎ জাস্ট লোডটা, তো এক্ষেত্রে আমাদের অ্যাপারেন্ট পাওয়ারটা যদি এস 1 হয় আর এই কোণটা যদি থিটা 1 হয় তাহলে আমার ঘটনা কি ঘটতেছে, দেখুন কিউ 1 বাই পি যদি হিসাব করি, অর্থাৎ লম্ব বাই ভূমি যদি দেই, তাহলে এটা আসতেছে আমার ট্যান থিটা 1, দ্যাট মিন্স কিউ 1 ইকুয়াল টু আমার আসতেছে পি ইন্টু ট্যান থিটা 1, একদম ইজি ইকুয়েশন, ঠিক আছে? এটা হচ্ছে উইদাউট ক্যাপাসিটর। তো এবার আমি দেখবো হচ্ছে উইথ ক্যাপাসিটর, উইথ ক্যাপাসিটর সহ টোটাল ইয়াটা, ঠিক আছে? শুধুমাত্র ক্যাপাসিটর দেখবো না, কিন্তু আমি দেখবো হচ্ছে ক্যাপাসিটর প্লাস রেজিস্টর প্লাস ইন্ডাক্টর। তো এক্ষেত্রে আমার পাওয়ার ট্রায়াঙ্গেলটা আমি যদি দেখি তাহলে এটা আসবে আমার লাইক মনে করুন এটা কিউ টু মনে করলাম, এটা পি আর এটা থিটা 2, আর এক্ষেত্রে পাওয়ারটা এস 2 মনে করলাম, তাহলে এখান থেকে কিউ টু বাই পি ইকুয়াল টু আমার ট্যান থিটা 2, তাহলে কিউ টু ইকুয়াল টু আমার আসতেছে পি ইন্টু ট্যান থিটা 2। এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এখানে কিউ 1 বড় নাকি কিউ 2 বড়, এই জিনিসটা এখন আমাদেরকে রিয়েলাইজ করতে হবে। তো আমি আবারও বলতেছি কিউ 1 হচ্ছে এই যে এটা যে হিসাব করছি এটা হচ্ছে উইদাউট ক্যাপাসিটর, অর্থাৎ এতটুকু, তো এটার জন্য রিয়্যাক্টিভ পাওয়ারটা আমরা এত দেখলাম, আর এটা হচ্ছে টোটালটা, ঠিক আছে? রেজিস্টর প্লাস ইন্ডাক্টর প্লাস ক্যাপাসিটর তিনটা একসাথে, তো এক্ষেত্রে আমার কিউ 2 আসতেছে পি ইন্টু ট্যান থিটা 2। তাহলে এখন যদি আমরা একটু ভালো মতো অ্যানালাইজ করি আমরা জাস্ট কিভাবে চিন্তা করতে পারি, দেখুন আমি যে একটু আগে যে উদাহরণটা দিলাম এখান থেকেই হয়তো বা আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো প্রথম ক্ষেত্রে এটা ছিল হচ্ছে 2 প্লাস জে 2, ঠিক আছে? 2 প্লাস জে 2, এটা আমি প্রথম কেস মনে করতেছি, তো এটা হচ্ছে এস 1, এস 1 ইকুয়াল টু 2 প্লাস জে 2, তো এক্ষেত্রে আমার কিউ 1টা ছিল হচ্ছে আমার কত, কিউ 1টা ছিল আমাদের কত 2, আর এই ক্ষেত্রে খেয়াল করে দেখুন আমাদের কিউ 2 যেটা, কিউ 2টা আমার কত আসতেছে 0 আসতেছে,
তাহলে এখান থেকে আমি এক্ষেত্রে কি পাওয়ার ফ্যাক্টর তো ইমপ্রুভ হয়েছে, যেহেতু জিরো ডিগ্রিতে আইনে কস থিটাটা ওয়ান বানাইছে, এটা আইডিয়াল কেস, এটা পসিবল না। আমি জাস্ট এটাকে কোনটা বড় এটা বোঝানোর জন্য আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে? তো কিউ ওয়ানটা টু আর কিউ টুটা জিরো, দ্যাট মিনস কিউ ওয়ান ইজ গ্রেটার দ্যান কিউ টু হবে, অবভিয়াসলি আমার কিউ ওয়ান ইজ গ্রেটার দ্যান কিউ টু হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমি হিসাব করি, তাহলে আমাদের কিউ সি আমি মনে করব, ঠিক আছে, কিউ সি ইকুয়াল টু মানে কতটুকু ক্যাপাসিটিভ পাওয়ার লাগবে সেটা এখন আমরা নিরূপণ করতেছি, কেননা এটা হচ্ছে উইদাউট ক্যাপাসিটর আর এটা হচ্ছে ক্যাপাসিটর প্লাস আমার যে এক্সিস্টিং যে লোড আছে সেটা। তাহলে একটা থেকে আরেকটা মাইনাস করলেই তো আমি কতটুকু ক্যাপাসিটর লাগছে সেটা আমি পেয়ে যাব। দ্যাট মিনস কিউ সি কতটুকু ক্যাপাসিটিভ রিয়াক্টিভ পাওয়ার লাগবে সেটা হবে হচ্ছে আমাদের, যেহেতু আমরা দেখতে পাচ্ছি কিউ ওয়ান ইজ গ্রেটার দেন কিউ টু, অতএব কিউ ওয়ান থেকে কিউ টুটা বিয়োগ দিতে হবে। তাহলে কিউ ওয়ান মাইনাস কিউ টু এটা হিসাব করলে আমাদের আসতেছে, দেখুন, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, আমাদের কিন্তু রিয়াল পাওয়ার সেম রাখতে হচ্ছে, কারণ এখানেই খেয়াল করে দেখুন রিয়াল পাওয়ার কিন্তু প্রথম ক্ষেত্রেও ছিল টু, দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু টু, এই যে রিয়ালের টু আছে, জাস্ট ইমাজিনারি পার্টের এটা শূন্য হয়ে গেছে, অর্থাৎ পিটা রিয়াল পাওয়ারটা সেম থাকবে, জাস্ট আমাদের চেঞ্জ হবে হচ্ছে রিয়াক্টিভ পাওয়ারে, সেই অনুযায়ী কমপ্লেক্স পাওয়ারটাও চেঞ্জ হবে, ঠিক আছে? এটা এস টু বেসিক্যালি। তো এখন দেখুন এটা আমার আসতেছে পি ইন্টু টেন থিটা ওয়ান মাইনাস পি কমন নিয়ে নিলাম আর কি টেন থিটা টু। তাহলে কিউ সি আমার ক্যাপাসিটর মানে কি মাপের ক্যাপাসিটর নেব সেটা আমি বের করব, তার আগে ক্যাপাসিটরের যে ক্যাপাসিটরটা দিয়ে যে ক্যাপাসিটরের রিয়াক্টিভ পাওয়ার দিয়ে আমি এটাকে মিনিমাইজ করতে পারবো সেই ভ্যালুটা আমি বের করলাম কত কিউ সি, ঠিক আছে? এখন এই কিউ সি অনুযায়ী আমরা হিসাব করব হচ্ছে এটার অ্যাক্রসে এই ক্যাপাসিটরের ভ্যালুটা, এটা ছিল আমাদের কত, এটা ছিল আমাদের এটা সি এটা এল এটা আর। তো এখন দেখুন আমরা যে কাজটা করব এখানে, আচ্ছা এখান থেকেই দেখাই, পাশে জায়গা আছে, এখান থেকে এখন দেখুন কিউ সি মানে রিয়াক্টিভ পাওয়ারটা আমার জানা, এখন আমরা কিউ সির ফর্মুলা ইউজ করব। তো কিউ কিউ সি ইকুয়াল টু আমাদের হচ্ছে ভি আর এম এস স্কোয়ার ডিভাইডেড বাই এক্স সি, ঠিক আছে? ক্যাপাসিটরের অ্যাক্রসে ইয়েটা, তো এখানে ভি আর এম এস ইউজ করছি মানে এখানে আমাদের আর হাফ দিতে হবে না, যদি আমরা ম্যাক্সিমাম ভ্যালুতে ইউজ করতাম তাহলে এখানে দিতে হতো হাফ, ঠিক আছে? তো এখন এখান থেকে দেখুন আমাদের ভি আর এম এস স্কোয়ার আর এক্স সির জায়গায় আমরা লিখবো কত ওয়ান বাই ওমেগা সি, ঠিক আছে? তাহলে এটাকে উপরে উঠাই দিলে কিউ সি ইকুয়াল টু ওমেগা সি ইন্টু ভি আর এম এস স্কোয়ার, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে সি বের করা, তাহলে সি ইকুয়াল টু আমাদের আসতেছে কিউ সি ডিভাইডেড বাই ওমেগা ভি আর এম এস স্কোয়ার। আমাদের এইখানে ফর্মুলা এটাও লাগবে, এখন কিউ সির ভ্যালুটা যদি এখানে বসিয়ে দেই তাহলে এখানে নতুন একটা ফর্মুলা অ্যাড হচ্ছে কত সি ইকুয়াল টু কত মানে ক্যাপাসিটর লাগবে পাওয়ার ফ্যাক্টরকে নিউট্রালাইজ করার জন্য, সেই ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি টেন থিটা টু বাই ওমেগা ভি আর এম এস স্কোয়ার। খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, শুধুমাত্র এই এসি সার্কিটের জন্য না, পরবর্তীতে পাওয়ার ইলেকট্রিক্যাল পাওয়ার নামে একটি কোর্স আছে সেখানেও আমাদের এই ফর্মুলা লাগে পাওয়ার ফ্যাক্টর কারেকশনের। তো এটা তো গেল হচ্ছে লোডটা যদি ইন্ডাকটিভ টাইপ হয়, এখন যদি অপোজিট ঘটনা ঘটে অর্থাৎ লোডটা যদি এবার হয় ক্যাপাসিটিভ টাইপ, এটাও আমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে, সো আমাদের এই এইটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এটা সি সেক্ষেত্রে এটা লাগবে হচ্ছে ইন্ডাকটিভ, এটাকে নিউট্রালাইজ করার জন্য তখন লাগবে হচ্ছে কত ইন্ডাকটিভ টাইপ লোড, অর্থাৎ এক্ষেত্রে আমার লাগবে হচ্ছে কত এল। তো আমরা যে কাজটা করব এখানে একই সিস্টেমে, এই যে এক্ষেত্রে আমার প্রথম কেসটা হচ্ছে এই যে কিউ ওয়ান বাই পি ইকুয়াল টু টেন থিটা ওয়ান, কিউ ওয়ান ইকুয়াল টু পি টেন থিটা ওয়ান, কিউ সি এই যে কিউ সি এই পর্যন্ত পুরোপুরি সেম, তো এটা আর আমি দেখাইলাম না, জাস্ট এটা কিউ সির জায়গায় এটা হবে হচ্ছে কিউ এল, কেননা এটা ইন্ডাকটিভ টাইপ ইয়ার জন্য
আমার হিসাব করব। ঠিক আছে, কত মানের ইয়া দেব, ইন্ডাক্টর দেব, সেটা আমার লাগবে। অর্থাৎ কিউএল ইকুয়াল টু পি ট্যান থিটা ওয়ান মাইনাস ট্যান থিটা টু, এই পর্যন্ত যা আছে তাই। জাস্ট চেঞ্জ হবে গিয়ে কোথায়, এই যে এখানে গিয়ে চেঞ্জ হবে। অর্থাৎ আমরা যদি একটু দেখি, ডান সাইড আমি মুছে দিচ্ছি, দেখুন ইন্ডাকটিভ টাইপ যদি হয় সেক্ষেত্রে আমার লোড যদি ইন্ডাকটিভ টাইপ, লোড যদি ক্যাপাসিটিভ টাইপ হয় তাহলে আমাদের এটাকে ওভারকাম, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর কারেক্ট করার জন্য আমাদের লাগবে ইন্ডাকটিভ টাইপ কোনো কিছু অ্যাড করা। অর্থাৎ কিউ এল, এক্ষেত্রে কিউ এল ইকুয়াল টু আমার ফর্মুলা কি, ভি আর এম এস স্কোয়ার ডিভাইডেড বাই এক্স এর জায়গায় হবে এক্স এল, আর এক্স এল এর ফর্মুলা আমরা জানি যে কত, এক্স এল এর ফর্মুলাটা হচ্ছে ওমেগা এল। তাহলে কিউ এল, তাহলে এখান থেকে এল এর ভ্যালুটা আমার আসতেছে, দেখুন ভি আর এম এস স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা কিউ এল। তাহলে এল ইকুয়াল টু আমার আসতেছে ভি আর এম এস স্কোয়ার বাই ওমেগা কিউ এল। তো এখান থেকে আমরা কিউ এলটা একইভাবে আমাদের জানাই আছে, ওই ভ্যালুটা নিয়ে নিয়ে এসে এখানে ইউজ করব। তাহলে ফর্মুলাতে কিন্তু চেঞ্জ আসতেছে, ওমেগা আর এখানে কত, ভি এর ভ্যালু কিউ এল এর ভ্যালু পি ইন্টু ট্যান থিটা ওয়ান মাইনাস ট্যান থিটা টু। তো আমরা খেয়াল করবো এটা, যে কোশ্চেনে যদি বলে যে আমাদের ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে আছে, এটাকে আমার পাওয়ার ফ্যাক্টর কারেক্ট করতে হবে, সেক্ষেত্রে ইউজ হবে হচ্ছে এই ফর্মুলা। আর যদি কোশ্চেনে বলে যে লোডটা লিডিং টাইপে আছে আর এটাকে কারেক্ট করতে হবে, সেক্ষেত্রে ইউজ হবে হচ্ছে এটা। তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের পাওয়ার ফ্যাক্টর কারেকশন বা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের বেসিক ক্লাস। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।